নমস্কার বন্ধুরা, আমাদের মহালয়ার ছোটোবেলা সেই নিয়ে কিছু আপনাদের সামনে পরিবেশন করব। ছোটোবেলা বড়োবেলা সব নিয়েই করবো আর কি। আমার জন্ম হচ্ছে অষ্টমীর দিন, তার সাত দিন আগে থেকেই খুব তোড়জোড়। মা বাবা তখন নতুন বিয়ে হয়েছে মা বাবার, সেই হিসেবে মানে আমিও সাত দিন বাদে আসবো, সে হিসেবে মার ভরা মাস, সেভাবে মা হয়তো সেরকম মহালয়ার ঠাকুরের কাজ কিছু করতে পারেনি। ঠাকুমাকে শুনেছিলাম ঘরে ঘরে গোবর দিতে আর ইয়ে করতে, তারপর বাবা মা আলতা পড়তো ইয়ে পড়তো শুনতাম শুনেছি। তা দিন কাটছে এভাবে, সাত দিন ছ দিন পরে অষ্টমীর দিন এগারোটার সময় আমি হলাম। সবাই কি হুল্লোড়, এদিকে অষ্টমীর সন্ধি পূজা হচ্ছে, এদিকে আমার জন্ম। তা এভাবে 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 প্রত্যেকবার জন্মাষ্টমী, প্রত্যেকবার এই অষ্টমীর দিন মা মহালয়া আসলেই বাড়িতে সেই সাক্ষু দেওয়া, বাজি ফাটানো, কি আনন্দ! তখন তো ছোট, এই করতে করতে এই দেখতে দেখতে এই দেখতে দেখতে মা কোলে কোলে নিয়ে ডাকতো, দিয়ে ভা আমরা সব আমার দাদা বৌদিরা সব আসতো, মামাতো দাদা বৌদি, তারপরে আরও অনেকে আত্মীয় স্বজনরা সব আসতো, দিদি বড়দি ছোটদি বড়দা ছোটদারা সব আসতো, এসে তারা বাজি ফাটাতো। তখন তো সব ছোটো ছোটো, সবাই ছোটো ছোটো তখন, হ্যাঁ বাজি ফাটাতো সবাই। এবার সেইগুলো বসে মা কোলে কোলে নিয়ে দেখাতো, খুব আনন্দ পেতাম। আবার হাততালি দিতাম যখন মানে চকলেটটা ওই চরকিটা যখন ঘুরবে, ঘুরছে আমিও হাততালি দিচ্ছি, আমিও ঘুরছি, মা বলছে এই মাথা ঘুরছে, মাথা ঘুরবে এরকম করিস না, আয় আমার কোলে আয়। মার কোলে গিয়ে বসতাম, বসে মা নানা রকমের খাবার বানাতো, কি স্মৃতিও দারুণ লাগে আমার, এগুলো মনে পড়লে খুব ভালো লাগে। তারপরে অষ্টমীর দিন এলো, এক বছরের জন্মদিন। তারপরে আবার এরকম করে এক বছর হতে 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 মহালয়ার দিন আরও আনন্দ হলো, এবার অষ্টমীর দিন এলো, সেই আমার জন্মদিন পাঁচ বছরে। তখন সন্ধি পুজো হচ্ছে বাড়িতে, দাদু বলে গেছে পাঁচ বছরের জন্মদিন মেয়ের মা পাতে কিন্তু একটু মাছ টাছ দিও, সব রান্নাবান্না কমপ্লিট, এবার দাদু আসবে, দাদু আশীর্বাদটা নেবো, নিয়ে ভাতটা খাত খেতে বসবো। তখনই শুনি দাদু মারা গেছে, সন্ধি পুজোর প্রণাম করতে গিয়ে মারা গেছে। সেই থেকে আর সেরকমভাবে তো জন্মদিনটা হয় না, কিন্তু অষ্টমীর দিন মা বাবা আমাকে আশীর্বাদ করে, একটু ইয়ে করে করে। তাই মহালয়ার দিন এই যে সবারই এখানে আবার বড় হয়ে দেখছি সব জায়গায় পিকনিক, এইখানে শ্বশুর বাড়িতে এসেছি সেখানেও দেখছি রাতে, এই যে এখন থেকেই বাজনা বাজার আওয়াজ শুরু হয়ে গেছে। তারপরে মহালয়া রাত্রিবেলা চারটের সময়, তখন তো সব একদম মানে ঘুমানোই যাবে না, এই দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে অলরেডি পটকা ফাটানো, বাজি পটকার দোকানে ভিড়, মানে নানা রকম ইয়ে, সব পিকনিক টিকনিক করবে, পিকনিকে টিয়ে হবে সব, এখন থেকে মনে হয় মাংসের দোকানও ভিড় শুরু হয়ে গেছে। আমাবস্যা অনেক জায়গায় পুজোও দিতে যাবে সবাই, তারপরে তর্পণ গঙ্গা ঘাটে ঘাটে, যাদের বাবা মা মারা গেছে সেই বাবা মার উদ্দেশ্যে জল দেওয়া, সেই তর্পণ করবে, অনেকে করবে, ভালো লাগে। ভোরবেলায় সেই দৃশ্য দেখতেও ভালো লাগে, দেখতে সূর্যের যখন আসবে সূর্যের দিকে তাকিয়ে জলটা দেবে, সেইটাও দেখতে ভালো লাগে। এই তারপরে আবার অসুবিধাও লাগে, এখন প্রত্যেকটা মুহূর্ত সমাজে তো আবার এইগুলো এখন সব চলে গেছে, এখন অনেকেই করতে চায় না, অনেকে বলে দূর ভালো লাগে না এসব ইয়ে। তাই বন্ধুরা মহালয়া সবাইকে সুপ্রভাত জানাচ্ছি, সুপ্রভাত মহালয়ার জানাচ্ছি, মহালয়ার দিন সবাই ভালো করে থেকো, কোনো বিপদ আপদ যেন তোমাদের না ছই। তার সাত দিন পর থেকেই আবার শুরু দুর্গাপুজো, দুর্গাপুজোতে সবাই একটু আনন্দ ফুর্তি করো। মা মিনময়ী রূপ ধরে আসছে, কী রূপ ধরে আসছে জানি না, ভালো যেন সবাই থাকি, সবাই যেন আসতে বছর আবার হবে এই নিয়ে সুস্থ থেকে যেন পুজোটা উপভোগ করতে পারি, এই কামনা করি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি মহালয়া।